আজকের রেসিপিটি হচ্ছে কক মুরগি আলু দিয়ে ভাজি। আশা রাখি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন একটা কড়াইয়ের ভেতর তেল গরম করে নিচ্ছি, পেঁয়াজ মরিচের সাথে আলু দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এখন বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার করে ভেজে নিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতন, হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলা। মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি কক মুরগির গোশগুলো, কালকে রান্না করা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আলু দিয়ে ভেজে নিচ্ছি। এখন এভাবে 3-4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পর পরিমাণ মতো একটু পানি দেবো। পানি দিয়ে ভালো করে 15-20 মিনিট রান্না করে নেব। পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন বুঝে নেব যে রান্নাটা হয়ে গিয়েছে। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। নামানোর কিছুক্ষণ পূর্বে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি।